দেখো ক্লাস সেভেন, তোমাদের আজকে 10-এর দাগ থেকে অঙ্ক হবে। আগের দিন আমরা 9 পর্যন্ত পড়েছিলাম, তাই তো? পেজ নাম্বার 188 বলে চলে যাও। দেখো আমি একটু লিখে নিয়েছি, অঙ্কটা কি বলেছে প্রথম থেকে আমি বলছি, ভালো করে শুনে নাও। বলছে একটা বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়, কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। ঠিক আছে, যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? একটা বাস সকাল 7:30 সময় ছেড়েছে, কলকাতা থেকে ছেড়েছে কোথাও রওনা না হয়ে, মানে কোথাও থামেনি, একদম দীঘায় গিয়ে থেমেছে, সেটা কটা বাজছে তখন? দুপুর 12টা। বলছে যদি বাসটার গতিবেগ ঘন্টায় 45 কিমি, না 1 ঘন্টায় 45 কিমি করে যায় বাসটা, তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? দেখো যেহেতু সকাল 7:30 বেরিয়েছে, সেখান থেকে দুপুর মানে 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত মোট সময় কত? 4 ঘন্টা 30 মিনিট। তো লিখে নিলাম 4 ঘন্টাকে আমরা মিনিটে গেছি, 60 যোগ 30 যোগ 4 যোগ 24 30 যোগ করে কত? 270 মিনিট। টোটাল কত? 270 মিনিট টাইম নিয়ে গেছে কলকাতা থেকে দীঘা যেতে। এখন দেখো আমাদের চাইছে কি কলকাতা থেকে দীঘার দূরত্ব কত, তার দূরত্বটা শেষে রেখেছি, সময়টা প্রথমে রেখেছি। দেখো বাসের গতিবেগ কত ছিল? ঘন্টায় 45 কিমি, মানে 1 ঘন্টায় যায় কত? 45 কিমি। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিটে যায় কত? 45 কিমি। আর এই 270 মিনিটে কত দূর গেছে সেটা আমরা হিসাব করবো, 270 মিনিটে কত যাবে। দেখো সময়ের সাথে দূরত্ব কি সরল সম্পর্ক? সরল সম্পর্ক লিখে দিচ্ছি, তাই তুমি লিখতে পারো সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে, এরকম লিখতে পারো। তারপর অনুপাত দিয়ে করবে, আমি ডাইরেক্ট সহজ ছোট হবে বলে চিহ্নের সাহায্যে করেছি। দেখো সরল সম্পর্ক কি এখানে ক্রস চিহ্ন দিতে বলেছিলাম, জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে যেটা মিলেছে সেটাকে নিচে থাকবে। দূরত্ব উত্তর চাইছে, দূরত্ব সমান্তরে কত হবে? দেখো জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে মিলে 60 নিচে দেবে, বাকিগুলোকে উপরে দেবে। এটা কাটাকাটি করো। দেখো প্রথমে সময় আগে 0-0 কেটে দাও, হয়েছে? তিনের নামটা করো, 3 2 6 3 9 27। দেখো আর কি কাটাকাটি হচ্ছে? কাটাকাটি হচ্ছে না, তাহলে গুণ করে ফেলতে হবে। এটা গুণ করে কত হচ্ছে? নিচে 2 9 কে 45 দিয়ে গুণ। দেখো 5 9 45 এর 5, হাতে কত? 4 4 9 36 এর হাতে 4, তাহলে কত হচ্ছে? 40। আচ্ছা উপরে বড় নিচে ছোট হয়ে গেছে, তাহলে ভাগ করে দেবে, কত হয় বলো তো? 2 হলে 4, 0 0 দিয়ে 0 5, 2 2 4, দশমিক দিয়ে 0 খাই দিবে একটা, 5 2 10, তাহলে কত হচ্ছে? 202.5 কিমি। তাহলে কি লিখবে? কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি, এটা লিখে দিবে অ্যান্সারটা। যেহেতু লেখা অঙ্ক, শেষে উত্তর লিখতেই হবে। অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব সমান 202.5 কিমি, এটা অ্যান্সার। লেখা অঙ্ক প্রত্যেকটা লেখার ক্ষেত্রে এরকম ভাবে লিখবে, প্রত্যেক অঙ্ক শেষে। আচ্ছা তারপর আমরা 11 দাগের অঙ্কটা করবো। 11 দাগের অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, আগে 2-3 বার করে বইটা পড়ো, কি বলতে চাইছি। এই লেখার মধ্যেই সব অঙ্কটা লুকিয়ে আছে, ঠিক আছে? দেখো 11 অঙ্কটা কি বলা আছে, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ট্রেনটার দৈর্ঘ্য কত? 70 মিটার, ঘন্টায় কত যায়? 75 কিমি, মানে 1 ঘন্টায় 75 কিমি যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? প্ল্যাটফর্ম মানে কি? যেখানে লোকের সব দাঁড়িয়ে থাকে, যাত্রীরা মানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে ট্রেনে উঠার জন্য, তাই তো? সেই যে লম্বা লম্বা সেই চালা ঘরের মতো করা থাকে না, ওইটাকে বলে প্ল্যাটফর্ম। তাহলে ওই প্ল্যাটফর্মটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, আবার ট্রেনের একটা দৈর্ঘ্য আছে। যখন প্ল্যাটফর্মটাকে পাস করে যাবে তাহলে কি হবে? দেখো মনে করো এটা হচ্ছে সেই জায়গাটা, এখানে সব লোকেরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ট্রেন এখানে এসে ঢুকছে, এটা ট্রেন লাইন, এখানে মনে করো ট্রেন আসছে, ঠিক আছে? ট্রেন আসছে, এটা প্ল্যাটফর্মে দেখা ঢুকছে, তাহলে এখান থেকে ঢুকছে এটা কত দিয়ে আছে? 70 মিটার, আর এটা দিয়ে আছে কত? 105 মিটার। দেখো এই ট্রেনটা এখানে ঢুকলো, ঢুকে এখান থেকে পাশ হয়ে বেরিয়ে যাবে, তাই তো? বেরিয়ে যেতে একটা সময় লাগবে, তো সেইটা কত সময় তোমাদেরকে সেটা বের করতে বলেছি।
ঠিক আছে। তো এই যে যখন ট্রেনটা ঢুকছে, টাইম শুরু হলো, ট্রেনটা এখান থেকে এখান থেকে এখান দিয়ে আসছে 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 আসছে, এখান থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, তখনও কিন্তু সময় আছে। যতক্ষণ না ট্রেনের এই শেষ অংশটা এখান থেকে পাস করে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ টাইমটা হিসাব হবে। যে আবার টাইমটা তাহলে কি এই টোটাল দৈর্ঘ্য আবার এই টোটাল দৈর্ঘ্যটা পাস হবে, তাই তো? টোটাল কত পাস হবে? 70 প্লাস 105, এই টোটাল এত মিটার দূরত্বটা পাস হবে, তবে গিয়ে আমার টাইমটা পাবো। এই এত মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে ট্রেনটা সেটা বের করবো। তাহলে আমরা কি লিখবো প্রথমে? দেখো এখানে যেহেতু উত্তরটা কি সময় চাইছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? দূরত্ব, আর শেষে কি লিখবো? আচ্ছা এটা কিমিতে না মিটারে আছে, ভালো করে দেখে নাও, মিটারে আছে। আর সময়টা কিসে আছে? সময়টা কিসে বলেছে? দেখো ঘন্টা আছে, কিন্তু আমরা এটা সেকেন্ডে বের করি, ঠিক আছে? আচ্ছা দেখো বলেছে কি, ঘন্টায় 75 কিমি যায়। 1 ঘন্টায় কত কিমি যায়? 75 কিমি। 75 কিমি মানে এটাকে আমরা মিটারে গেলে কি করব, এখানে করে নাও, 75 কিমি সমান 75 ইন্টু কত? 1000 মিটার। গুণ করার দরকার নেই, এই গুণিত চিহ্ন দিয়ে রেখে দিবে। আর সময়টা কত ছিল? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? হ্যাঁ, 60 ইন্টু 60 সেকেন্ড। এক মিনিটে 60 সেকেন্ড, আর 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে 60 গুণ 60 সেকেন্ড। আচ্ছা এইবার কত সময়টা বের করতে বলেছে? ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটাকে যোগ করে দিতে হবে। এটা যোগ করে কত হচ্ছে বলো? যোগ করাটা কত হচ্ছে? 175। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন দাও, এখানে কি সম্পর্ক? হ্যাঁ সরল সম্পর্ক, তীর চিহ্ন দিয়ে দিবে ভালো হবে। অতএব সময়, সময়ের সঙ্গে কি আছে দেখো, এখানে 75 ইন্টু 1000। আচ্ছা আর বাকিটা উপরে দাও, যে তোমরা নিজেরা এটা কাটাকাটি করে দেখো তো পাচ্ছ কিনা। এই তো দেখো 0 0 0 0 0 প্রথমে সবার আগে কেটে দাও, ঠিক আছে? এখানে দেখো 6 আছে, 3 2 6, আমি 3-এর নামটা কাটছি, 3-এর নামটা কাটলে 3 25 75, 3-এর নামটা কাটলাম। আচ্ছা 2-এর নামটা যদি কাটি, 5 2 10 5 হচ্ছে। আচ্ছা আবার কাটো, 5 3 কাটো, 5 3 15, 2 বেশি হলে 5 5 25, আবার কাটো, 5 5 25, 5 7 35। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 7 আর 6, 6 সাথে কত? 42, নিচে কত আছে? 5 আছে। তাহলে কি ভাগ করে দিতে হবে? উপরে বড় আছে মানে 5 আসতে 40, তাহলে কত হচ্ছে? 8 0 2 5। তো সেকেন্ড নেওয়ার উত্তরটা তাহলে কি লিখবে? অতএব 8 0 2 5 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল এটা? অঙ্কটা দেখো, বলা আছে 90 মিটার লম্বা একটা রেলগাড়ি 1টি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তো দেখো 90 মিটার লম্বা রেলগাড়ি একটা স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করেছে, ভালো করে বুঝো। মনে করো এটা রেলগাড়ি আসছে, ঠিক আছে, রেলগাড়িটা আসছে, বুলেট ট্রেন আসছে, ঠিক আছে? তো একটা স্তম্ভ আছে, স্তম্ভ কিরকম হয়? স্তম্ভ মানে কি ইলেকট্রিক পোর্ট স্তম্ভ, তাই তো? লাইট দেওয়ার জন্য এখানে লাইট দেওয়া হয়েছে মনে করো, ঠিক আছে, স্তম্ভ আছে।
মাটি থেকে এটা আছে, বলছে এটাকে ট্রেন, ট্রেনটা কত দূরে আছে, দৈর্ঘ্যটা 90 মিটার ট্রেন, আর এই যে স্তম্ভ আছে এটা পাস করে যেতে কত সময় লাগছে, 25 সেকেন্ড। দেখো তো এটাকে পাস করা মানে কি, এই যে মুখ দিয়ে ঢুকছে এবং শেষ অংশটা এখান থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত সময়টা, তাহলে কতটা যাচ্ছে, 25 সেকেন্ডে কত দূর যাচ্ছে, 90 মিটার, নিজের দেহটা অতিক্রম করছে। তাহলে কি লিখবে দেখো, 25 সেকেন্ড সময়ে কত দূর যাচ্ছে, 90 মিটার। তাহলে গতিবেগ বের করতে বলেছে, গতিবেগ আমরা সবসময় কিসে হিসাব করি, কিমিতে, মানে ঘন্টায়, ঘন্টায় কত কিমি, আমি তো বলি 1 কিমি/ঘন্টা। তাহলে কত সময় আমরা বের করব, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 60 × 60 সেকেন্ড। তাহলে 60 × 60 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে সেটা আমরা বের করব। তাহলে এটা কি সম্পর্ক, হ্যাঁ সরল সম্পর্ক। তাহলে কিরকম হবে চিহ্নটা, ক্রস চিহ্ন হবে। তাহলে দূরত্ব কত হবে, দেখো জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে যেটা থাকবে সেটা সবসময় নিচে দেবে। এটা কাটাকুটি করো, দেখো পাঁচের নামটা কাটছি, পাঁচের নামটা করছি, 5×5=25, 5×12=60, আবার 5×12=12, 5×12=60। তাহলে পাঁচের নামটা কেটেছি, 5×5=25, 5×12=60, আবার এটা 5×5=25, যে কোনো একটাকে এটা কাটবে কি এটা কাটবে, কাটাকাটি আমরা জানো। তাহলে 12×144, তার সাথে 9 এর গুণ, 12×12=9, একটা শূন্য রয়েছে, 12×12=144, তার সাথে আবার এটা গুণ, কত হবে গুণ করলে, দেখো একটা শূন্য, আচ্ছা আমি একটু এখানে চলে আসছি, 0, 4×9=36, 6 হাতে কত, 3, 4×9=36, 3×39=9 হাতে কত, 3, 9×9=13, 12। এটা কি, এত মিটার, শোনো মিটার আছে আমাদের, কিসে আনতে হবে, কিলোমিটার আনতে হবে। তাহলে মিটার থেকে কিলোমিটার গেলে কি করতে হয়, মিটার থেকে কিলোমিটার গেলে কি করতে হয় বলো, ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করবে, 1000 দিয়ে ভাগ করবে, যেটা আছে ওটাকে 1000 দিয়ে ভাগ করে ফেলো। 1000 দিয়ে ভাগ মানে কি, এটা নিচে 1000, মানে 3 ঘর দশমিক এদিকে আসবে, তাহলে কত হবে, 12.906 কিমি। এদিকে শূন্য না দিলেও হবে, তাহলে 12.96 কিমি, এইটা অ্যান্সার। কিন্তু এখানেই তোমরা অ্যান্সারটা করবে না, লিখবে, লেখা অঙ্ক তো, আচ্ছা একটু লিখে দিলে কিরকম হয় দেখো, তাহলে এরকম ভাবে না লেখে এখানে লিখবে। অতএব রেলগাড়ির গতিবেগ, রেলগাড়ির গতিবেগ 12.96 কিমি/ঘন্টা, এটা অ্যান্সার, এরকম ভাবে লিখে অ্যান্সার করুন, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে আমি শেষে এরকম লেখাটা নাও লিখতে পারি, তোমরা নিজেরা কিন্তু লিখে নেবে, বারবার বলছি। আচ্ছা এরপরে যে অঙ্ক রয়েছে 13, 14, 15, আচ্ছা এগুলো তোমাদেরকে অন্য একদিন করাতে হবে, আজকে হবে না, সময় আজকে খুবই অল্প, এখানে বন্ধ থাক, তাই তো। কিন্তু বাড়িতে এই যতগুলো অঙ্ক হয়েছে সবগুলো কিন্তু প্র্যাকটিস করো, আমি এখানে করতে দেবো খাতায়, ঠিক আছে, একই অঙ্ক কিন্তু সবাইকে দেবো না, যতগুলো প্র্যাকটিস হয়েছে মানে আমাদের 12 পর্যন্ত হয়েছে, 12 পর্যন্ত অঙ্কগুলোই খুব প্র্যাকটিস করে আসবে, এখানে করতে দেবো, বিভিন্ন জনকে বিভিন্ন দাগ থেকে দেবো, ঠিক আছে।